আজকের আমাদের রেসিপি রয়েছে মটরশুঁটির কচুরি। মটরশুঁটির কচুরি আমরা কিভাবে রান্না করছি দেখুন, যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো মটরশুঁটির কচুরি বানানোর জন্য আমাদের কী কী লাগছে? প্রথমেই লাগছে মটরশুঁটি। মটরশুঁটি এখানে আছে, ময়দা মাখা আছে, এছাড়াও এখানে আদা বাটা আছে, লঙ্কা আছে, লঙ্কা গুঁড়ি, গরম মশলা, ধনা গুঁড়া, নুন, আর এখানে শুকনো লঙ্কা, জিরে আর জোয়ান, ময়দা তো মাখাই আছে। এগুলোকে আমরা এই মটরশুঁটি আর ওই লঙ্কা আদা আর এখানে লঙ্কা জিরা আর ধনা আজওয়াইন যেটা আছে সেটাকে পেস্ট করে নেবো। পেস্ট করা হয়ে গেছে মটরশুঁটিটা। মটরশুঁটি পেস্ট করার পর এবারে মটরশুঁটিটাকে আমরা কড়াই একটু ভেজে নেবো। মটরশুঁটির পেস্ট, লঙ্কা পেস্ট সেটাকে আমরা কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেলে। এটাকে ভালো করে নাড়াচাড়া করে যে কাঁচা কাঁচা ভাবটা সেটা দূর করে দিলেই আমাদের মটরশুঁটির কচুরি, মটরশুঁটির পুরটা রেডি হয়ে যাবে। এই কড়াইয়ে দিয়ে দিলাম ভালো করে একটু মেরে নিয়ে। মটরশুঁটির কচুরির পুর তৈরি হচ্ছে, এটা খুব স্টিকি হয়ে জন্য লেগে যাচ্ছে কড়াই, দেখতে পাচ্ছেন। মাছটাকে একটু আমরা কম করে নিলাম। এবারে বাকি মশলাগুলো ঢাললাম, গরম মশলা, নুন, ধনা গুঁড়া আর লঙ্কা গুঁড়া। এবার আমরা ভালো করে নেড়ে নিচ্ছি কাঁচা ভাবটা যাতে দূর হয়ে যায়, তার জন্য তাকে ভালো করে খুঁটি দিয়ে নেড়ে নেড়ে রান্না করতে হবে। শুকনো করার প্রসেস চলছে, শুকনো হয়ে গেলেই আমরা এটা নামিয়ে নেবো। এই সময় খুন্তি চালিয়ে যেতে হবে, নাহলেই পুড়ে যেতে পারে। মশলা রেডি হয়ে গেছে, মটরশুঁটি কচুরির পুর রেডি, নামিয়ে রেখে দিলাম। একটু ঠান্ডা হলে তখন দই করা আছে, ওই দই আমরা এগুলো ভরে দেবো। এখন একটু ঠান্ডা হোক, মটরশুঁটির কচুরির পুর রেডি। আমাদের পুর মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা পুরগুলো ভরে নিচ্ছি মটরশুঁটি কচুরি তৈরি করার জন্যে। আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে কিছুগুলো, এগুলোতে পুর ভরা হয়ে গেছে। এবার আমরা তেল গরম করতে দিয়েছি কড়াইয়ে, আর এগুলো বেলে নেব, এগুলো আমরা বেলে নিচ্ছি। দইগুলো এবার বেলে নিচ্ছি মটরশুঁটি কচুরির জন্য। এইভাবে সব দইগুলো বেলে নেবো, একটু বড় সাইজের করছি যাতে খেতে ভাল লাগে। ওখানে কড়াইয়ে তেল গরম শুরু হয়ে গেছে, তেল গরম চালু হয়ে গেছে। এবার আমরা সবাই বাকিগুলো বেলে নেবো, দিয়ে ভাজতে শুরু করবো। এবারে আমরা মটরশুঁটি কচুরিগুলো ভেজে নিচ্ছি গ্যাস করে। মটরশুঁটির কচি কচুরিগুলো এবার আমরা সবগুলো ভেজে নিয়ে রেডি হয়ে যাবে আমাদের আজকের মটরশুঁটির কচুরি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের আজকে মটরশুঁটির কচুরি রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন মটরশুঁটির কচুরি, সঙ্গে একটু ঘুগনি আছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, ধন্যবাদ।